नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। ऐसा इलाका थे पुलिस नजरदारी बढ़ानर जो আমরা অনেক সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি, আসলে দেখতে পাচ্ছি না। অ্যারাউন্ড 150-এর উপরে ক্যামেরা অলরেডি ইনস্টল হয়ে গেছে, আর কিছু ক্যামেরা আরও বেসিক্যালি ইনস্টলেশন ফেজে আছে, তার কাজটাও চলছে। উই আর থ্যাঙ্কফুল টু দ্য চেম্বার অফ কমার্স, এখানে লোকাল ব্যবসায়ী সমিতি, ওরা কিন্তু পুলিশের হাতে হাত মিলিয়ে এই নজরদারিটা বাড়ানোর জন্য ওরা স্পন্সর করেছে। ক্যামেরাগুলি কিন্তু আমরা আরও বাড়াচ্ছি। উদ্দেশ্যটা হচ্ছে ক্যামেরার মাধ্যমে ক্রাইম কন্ট্রোল, ক্যামেরার মাধ্যমে সাসপিশিয়াস অ্যাক্টিভিটির উপর নজর রাখা, অ্যান্ড ট্রাফিক কন্ট্রোল। এটা বাদ দিয়ে যখন কোনো দুর্গা পূজা প্রসেশন হয়, কোনো রামনবমী প্রসেশন হয়, কোনো মহরম প্রসেশনগুলি হয়, সেই সময় কিন্তু ক্যামেরার মাধ্যমে আমরা নজরে রাখতে পারব। এটা আমাদের কন্ট্রোল রুমটা আছে, এখান থেকে অলমোস্ট গোটা কুলটি এলাকাতেই কিন্তু নজর রাখা সম্ভব আছে। ক্যামেরাগুলি আপনারা দেখলেন আমরা জুম করতে পারি, অ্যান্ড ফেস রিকগনাইজ হতে পারে, নম্বরগুলিও রিড করা যেতে পারে। অনেকটাই মনে হচ্ছে পুলিশ স্টেশন এই ক্যামেরার মাধ্যমে অনেকটাই সুবিধা পাবে বলে আমার। স্যার, দেখা যায় যে কোল্টি থানা এলাকার বেশ কয়েকটি চেকপোস্ট আছে, মানে বর্ডার এলাকা, তো বর্ডার এলাকাতে কোনো সুবিধা পাওয়া যাবে ক্যামেরা থেকে? ডেফিনেটলি চৌরঙ্গিতেও আমাদের ক্যামেরা আছে। এই মানে এটা বাদ দিয়ে আরেকটা আমরা অতি শীঘ্রই চালু করব, ওটা হচ্ছে NPR, নাম্বার প্লেট রিডার। এটা আমরা আমাদের ঝাড়খণ্ড বর্ডারে বসাবো, তো ঝাড়খণ্ড থেকে যতগুলো গাড়ি মোটর বাইক আমাদের আসানসোল দুর্গাপুর কমিশনে ঢুকছে, তার নাম্বার অটোমেটিক রেকর্ডিং হবে, ও সেই রেকর্ডটা আমাদের কাছে থাকবে। তো কোন গাড়ি ঢুকেছে, কোন গাড়ি বেরিয়েছে, দিস রেকর্ড উইল রিমেইন উইথ আস। মনে করছে যে এই ধরনের ক্যামেরাগুলো পুলিশকে অনেক সহযোগিতা করে, ডেফিনেটলি সহযোগিতা করছে, তার জন্য আমরা ক্যামেরা বাড়াচ্ছি। ইভেন শুধু কুলটিতেই নেই, গোটা আসানসোল কমিশনারেট জুড়ে, দুর্গাপুর কমিশনারেট জুড়ে এই ক্যামেরা লাগানোর কাজটা চলছে। আমরা নিজস্ব ফান্ডেও লাগাচ্ছি, ইভেন আমাদের পুলিশ ডাইরেক্টরেতে লাগানো হচ্ছে, অ্যান্ড উই আর টেকিং হেল্প অফ দ্য চেম্বার অফ কমার্স, ওদের সুবিধা নিচ্ছি। এটা বাদ দিয়ে আরেকটা কাজ করছি আমরা, যাদের দোকান, যাদের অফিস, যাদের রেস্টুরেন্ট রাস্তার উপরে আছে, ওদেরকে আমরা অনুরোধ করছি যে রোড ফেসিং ক্যামেরা লাগানোর জন্য। রোড ফেসিং ক্যামেরা হলে ওখান থেকে ক্যামেরা ওখানে থাকবে, ওখানে রেকর্ডিংটা হবে, কিন্তু সেই ফিটটাও কিন্তু অনেক আমাদের সহযোগিতা করবে। স্যার, মেনটেনেন্সের কি বাড়তি নজরদারি অনেক সময় ক্যামেরা থাকে কিন্তু মেনটেনেন্সের জন্য এইগুলি সব AMC ইনক্লুড আছে। লাইভ ফিট পাওয়া যায়, লাইভ ফিটও আসবে কন্ট্রোল রুমে? লাইভ ফিট, ক্যামেরা মিন্স লাইভ ফিট অ্যান্ড রেকর্ডিং। লাইন কাট জানে কে বাদ ভি কি রেকর্ডিং চালু রহেগা? লাইন কাট জায়েগা তো উসকা হ্যাঁ ওহাঁ পে রেকর্ডিং রহেগা, লেকিন উসকো রিপেয়ার করেঙ্গে হাম লোগ, ও হাম লোগ ভি হ্যাভ এ টিম ফর দ্যাট। জাহাঁ জাহাঁ ক্যামেরা লাগে হুয়ে হাম চালাতে হুয়ে और इलेक्ट्रिकल लाइन कट गया तो क्या रिपोर्टिंग देगा, उसके लिए क्या व्यवस्था आप लोग? हम तो कह रहे हैं कि हम लोगों की एक मेंटेनेंस की टीम है जो कि नज़र रखेगी डेली, कौन सा कैमरा काम कर रहा है, कौन सा कैमरा काम नहीं कर रहा है, और जो कैमरे काम नहीं कर रहे हैं उसको इमीडिएटली रिपेयर किया जाए। ठीक है, थैंक यू सर। पुलिसी व्यवस्था हमारा रखी, एंड अपना निश्चय खबर पे ऑलरेडी इलाका पुलिसी टहल चलते, গোটা আসানসোল দুর্গাপুর কমিশনার জুড়ে রুট মার্চগুলি চলছে। আমরা চাই কি এই ফেস্টিভ্যাল পিসফুলি সেলিব্রেট হোক, তার জন্য পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকছে, পাবলিক সেলিব্রেট করুক, অ্যাট দ্য সেম টাইম কোনো রকম কোনো অসুবিধা না হয় সেটা আমরা। লিকারের একটা প্রাধান্য থাকে, অলরেডি রেড শুরু হয়ে গেছে, অলরেডি রেড চলছে। কুলটি থানাও তো রিসেন্টলি অনেক বেআইনি মাস্টিজ করেছে, এরকম রেড প্রত্যেকটা থানাতেই প্রত্যেক দিন চলছে। আমরা দেখি কি অনেক সময় অনেক অ্যাক্সিডেন্টে আমরা লক্ষ্য করেছি, হঠাৎ ব্লাড লস জন্য এমন এমন ইমার্জেন্সি তৈরি হয়ে যায় যেখানে যদি টাইমলি ব্লাডটা না পাওয়া যায়
তাহলে কিন্তু ওই কেসগুলি ফেটালও হতে পারে। তার জন্যই বলা যায় কি রক্তদান মহাদান, তার আর কোন অল্টারনেট নেই। রক্তের কমি কিন্তু রক্তই পুরো করতে পারে, আর কিছু করতে পারে না। তার জন্য আমি মনে করি আজকে অনুষ্ঠান যে আইসি উল্টি আর বাকি যারা এর মধ্যে যোগদান দিয়েছেন, যারা আজকে এটা আয়োজিত করেছেন, তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইতিমধ্যে আমি শুনলাম কি 130 জন ব্লাড ডোনেট করেছেন, আজকে টার্গেটটা অ্যারাউন্ড 200। আসানসোল যারা ব্লাড ব্যাঙ্ক থেকে যারা এসছেন ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি মনে করি আজকে অনুষ্ঠানের কিন্তু অনেক ইম্পর্টেন্স আছে। আজকে এই যে ব্লাডটা এখানে সংগ্রহ করা আছে, সংগ্রহ করা হচ্ছে, সেটা কিন্তু অনেক মানুষের কিন্তু প্রাণ বাঁচাবে। আমাদের আপনারা দেখতে পারবেন আমাদের পুলিশ অফিসার্স, আমাদের সিভিক ভলেন্টিয়ার সবাই কিন্তু আজকে ব্লাড ডোনেট করেছে। এর থেকে বড় কিন্তু আর কোনো দান হতে পারে না। আমি আশা করব এই ব্লাডটা ভালো করে যেন সংগ্রহ করা হোক, ভালো করে প্রিজার্ভ করা হোক, আর যাদের ইমার্জেন্সি দরকার পড়বে যেন একটা কাজে লাগুক। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আরেকটা কথা বলতে চাই। আমি চাই কি যেভাবে আজকে পাবলিক পুলিশ একসঙ্গে মিলিয়ে এই প্রোগ্রামগুলি অর্গানাইজ করছেন, তার একটাই উদ্দেশ্য হচ্ছে কি পাবলিক অ্যান্ড পুলিশের মধ্যে রিলেশনটা আরও উন্নত হোক, আরও বেটার হোক। আমি মনে করি পাবলিক আর পুলিশ মিলিয়ে একটা ভালো সমাজের সৃষ্টি করতে পারে। যদি পাবলিক পুলিশ একসঙ্গে থাকে তাহলে সমাজের মধ্যে 1% কম যারা দুষ্কৃতি আছে তাদের মোকাবিলা করতে আমরা আরও ভালো করে তৈরি হতে পারি। তো আমি এই মঞ্চের মাধ্যমে আপনাদের সহযোগিতার আহ্বান জানাচ্ছি। আপনারা পুলিশের মধ্যে ভরসা রাখুন, পুলিশের মধ্যে কনফিডেন্স রাখুন। আমি চাই এখানকার পুলিশ পাবলিক মিলে আরও ভালো শান্তি শৃঙ্খলা তৈরি করুক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। Thank you.